আমরা আজকে আলোচনা করব কম্পিউটারের মাদারবোর্ডের ছোট্ট একটা ব্যাটারি নিয়ে। ব্যাটারিটা অনেক ছোট হলেও অনেক কাজের। এটিকে আমরা অনেকে বায়োস রিজার্ভার বলেও থাকি, এছাড়াও এটি পরিচিত নাম হচ্ছে সিমোস ব্যাটারি। সিমোস যার পূর্ণ রূপ হচ্ছে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। প্রথমেই দেখে নিই এটি কোথায় থাকে। মাদারবোর্ডের ঠিক মাঝখানে আলতো করে লাগানো থাকে এই সিমোস ব্যাটারি, যা কিনা হালকা পুশ করলে সেটি খোলা অনায়াসেই সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে এটির কাজ কি। চলুন জেনে নেই এটি কি কাজ করে। আমি সহজ ভাষায় বুঝিয়ে বলছি, কম্পিউটারে যত বায়োস সেটিং থাকে, কম্পিউটারে অফ করা অবস্থায় সেগুলোকে সবকিছু সক্রিয় বা ধারণ করে রাখে এই সিমোস ব্যাটারি। আর এই সিমোস ব্যাটারির অন্যতম ক্যারেক্টার হচ্ছে, আমরা সাধারণত কি করি, কম্পিউটারে কোনো প্রবলেম হলে বা বেশি স্লো হয়ে গেলে আমরা উইন্ডোজ দিই, কিন্তু উইন্ডোজ দেওয়ার সময় আমাদের বায়োস সেটিংয়ের প্রয়োজন হয়। কিন্তু বায়োস সেটিংও অনেক সময় কাজ করে না, আপনার কম্পিউটার অনেক দিন উইন্ডোজ হয়ে গেছে বা কম্পিউটার বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে আপনার বায়োস সেটিংটাও ঠিক মতো কাজ করছে না। তখন আমরা কি করব, তখন আমরা সেই হার্ডওয়্যার থেকে, যেহেতু সফটওয়্যার থেকে সেটি সম্ভব হচ্ছে না, তখন হার্ডওয়্যার থেকে এই সিমোস ব্যাটারিকে শর্ট করে রিসেট দেওয়া হয়। তাতে কি হয়, বায়োস সেটিংটা সব কিছু মুছে গিয়ে কম্পিউটারের সেই প্রথম যে বায়োস সেটিংটা থাকে সেটি আবার ফেরত চলে আসে। এটা তো গেল বায়োস সেটিং। আর এছাড়াও খুব সহজে আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার সিমোস ব্যাটারিটা নষ্ট হয়েছে কিনা। প্রথম কথা হচ্ছে যে আপনি অনেক সময় দেখবেন যে অনেক পুরানো ডেস্কটপ বা ল্যাপটপে হয় কি, যে কয়েকদিন পর যদি আপনি অফ করে অন করেন তো দেখা গেছে যে আপনার ডেট তারিখ কোনো কিছুই ঠিক থাকে না, অনেক পুরনো একটা ডেট টাইম সেটা শো করে, আপনাকে সেটিকে আবার সিলেক্ট করে নিতে হয়। তো যখনই এই প্রবলেমটা ফেস করবেন তখনই আপনাকে বুঝতে হবে যে আপনার সিমোস ব্যাটারিটা আর কাজ করছে না। যদি সিমোস ব্যাটারিটা কাজ করতো তাহলে আপনার আপডেট ডেট টাইম সব কিছু সে রিজার্ভ করে রাখতো এবং আপনি কম্পিউটার অন করার সঙ্গে সঙ্গে সেটিকে আপনার অ্যাডজাস্ট টাইমটা আপনাকে শো করতো। সো বুঝতেই পারছেন এই সিমোস ব্যাটারিটা অনেক ছোট হলেও এটি অনেক কাজের। সো আপনার যদি এই ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে আপনি অনায়াসে এখন বুঝতে পারবেন যে আপনার ল্যাপটপের অন্য কোনো সমস্যা হয় নাই, শুধুমাত্র আপনার সিমোস ব্যাটারিটার সমস্যা হয়েছে। আর এটির প্রাইস আপনার লোকাল বাজার থেকে 150 টাকার ভিতর অনায়াসে কিনে ফেলতে পারেন। আরও একটি কথা বলে রাখছি, আপনার যদি কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার বা এই রিলেটেড অনেক জানার ইচ্ছে থাকে তাহলে আপনি আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন, কারণ অলরেডি আমরা বেশ কিছু ভিডিও আপলোড করেছি এবং কন্টিনিউ কম্পিউটার আইটি বা টেক রিলেটেড ভিডিও সেখানে আপলোড হচ্ছে। আর যদি আপনার কোনো কম্পিউটার বা হার্ডওয়্যার জনিত কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।